নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে জখম হলেন সাতজন যাত্রী। তাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক, তাদের স্থানান্তরিত করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার কেষ্টপুরে, যাত্রীদের বাড়ি সংশ্লিষ্ট থানার শাহাবাদ চক গ্রামে। বৃহস্পতিবার তারা একটি টোটোতে চেপে এমএলএ পাড়ার এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। পথে পৌঁছানোর আগেই দুর্ঘটনাটি ঘটে। জখম যাত্রীদের উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জাহানারা খাতুন বয়স 11 বছর ও ফাইমা খাতুন বয়স 6 বছর তাদের স্থানান্তরিত করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এ বিষয়ে শরীফুল ইসলাম কি জানিয়েছেন শুনবো। কিভাবে হলো, একটা বাচ্চা তো মাঝেতে গিয়ে টোটোতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। টোটো পাল্টি হয়ে গেছে? হ্যাঁ, টোটো পাল্টি হয়ে গেছে। কিভাবে পাল্টি হলো? কিভাবে পাল্টি হলো আমিও জানি না, অন্য জায়গায় ছিলাম তো যেটা জানে ওরা। কজন আহত হয়েছে? হয়েছে কজন হয়েছে কয়টা হয়েছে কজন হয়েছে 4-5 জন হয়েছে। মানে পুরো টোটো ভরে ছিল আর একটা বাচ্চার উপরে উঠে পড়ে গেছে। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি হলো তো একটা হলো করবলা আর একটা হলো সাহাবঞ্চাকের মেয়েটা, আর নানির বাড়ি থাকে কৃষ্ণপুর। 14 টাইমলাইন মালদা।